বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করবো সবাই খুব ভালো আছো। স্বপ্না সিম্পল লাইফস্টাইলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি, আমি একটু তোমাদের দাদাভাই আর আমি একটু বেরোবো, ওই যে ও রেডি হচ্ছে একটু বেরোবো। তো আজকে কিছু কেনাকাটা আছে, সকাল সকাল সব কাজ করে নিয়েছি মোটামুটি। তোমাদেরকে আজকে সকালে আর খাওয়া মানে টিফিন টিফিনটা চা খাওয়া কোনো কিছু শেয়ার করতে পারলাম না, খুব তাড়াতাড়ি কাজ সারতে হয়েছে। এখন ভাতও আমি করে নিয়েছি, ভাত একটা বাঁধাকপি তরকারি ডাল করে নিয়েছি। আর বাড়ি এসে একটুখানি দেখি ডিম ভেজে নেবো, ভাত খেয়ে নেবো, আর তারপরে মাসুর মেয়েতে কিছু না কিছু তরকারি দেবে, ওতেই হয়ে যাবে। তো এখন আমরা এই গুনগুন বেলটা রেখে দে, কাতার দেখি বেলাতে এই দেখো এখন এরকম বেল রান্নাঘরে আমার অনেক আছে, কারণ আমি তোমাদের ব্লগে বলেছিলাম যে সবাইকে বেল দিয়েছি। তো এখনও আমার ছেলে এখানে অনেক রেখে দিয়েছে, সেই সেই বেলগুলো এখন আছে। এটা তো পুরো পাকা, এটা ওই জন্য আমার বড় ছেলে লুকিয়ে রেখে দিয়েছে, সেটা কাউকে দেবে না। তো ঠিক আছে চলো যাওয়া যাক এখন। তো সারাদিন আমার সঙ্গে থেকো, আশা করছি আজকের ব্যাপারটা তোমাদের খুবই ভালো লাগবে। তো বেরোবো একটু, মাসামণিকে বলে নিই কারণ ছোটো ছেলে বাড়িতে থাকবে। আমি আমি আর আপনাদের ছেলে একটু বেরোচ্ছি, ঠিক আছে? মাসুমনিকে বলে যাচ্ছি কারণ মাসুমনি গুনগুনকে দেখবে, মাসুমনি বোম্বা গুনগুন দুজনেই বাড়ি থাকবে। তো ওই যে গাছগুলো সাফ আজকে পুরো পরিষ্কার, কালকে সারাদিন আওয়াজের চোটে মানে মাথা খারাপ হয়ে গেছে। তো যাওয়া যাক। বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, গাছের সবটুকু তোলা হয়ে গেছে, কিন্তু রান্নাঘর থেকে দেখতে পেলাম এখনও একটা জবা গাছে আছে। ওই দেখো তোমাকে দেখিয়ে দিই, এই দেখো এখান থেকে আমি পিঙ্ক কালার জবাটা তুলতাম, এই দেখো এই দেখো কত বড় ফুলটা। অন্যদিন এই গাছে ফুলটা পাই না, কিন্তু একটা ফুটে আছে, যে মনে হয় নিচে সে দেখতে পাইনি, একদম নিচে ছিল। তো যাক ওই ফুলটা পেয়ে গেলাম, এই দেখো ফুলের সাজিতে রেখে দিলাম। আর এই দেখো এখান থেকে তো আরও ছিল, মাসিমণিকে কটা দিয়ে দিলাম, তারপর আমি পুজো দেবো। এখন তোমার দাদাভাই উঠে পড়েছে, চাটাকে দিয়ে দিই তারপরে আমি পুজো দেবো। এই যে চা চাপিয়ে দিয়েছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, স্বপ্ন সিম্পল লাইফস্টাইলে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো সকালবেলা দেখো আমার বিশাল অবস্থা, দেখতে পেয়েছো আমার সব কাজ হয়ে গেছে, কিন্তু এইটা আমার পড়ে থাকে আমার ছেলেরা ঘুমায় বলে। এই গুনগুন উঠে পড়ো, গুনগুন উঠে পড়ো, চলো উঠে পড়ো উঠে পড়ো। ডেকে দিয়েছি, এবার যাওয়া যাক ঠাকুর ঘরে। দেখো সকালে শুরুটা স্নান টান করার পর আমি এখান থেকে শুরু করি, আর আমি একটু একটু মুছে নেবো ঠাকুরের জায়গাটা। ছাইগুলো চারিদিকে হয়ে থাকে, দেখো এই নয়নতারা ফুলগুলো আমি এখনই তুলে নিলাম, আজকে বুধবার, ওর জন্য আমি দুব্বা তুলে নিয়ে এলাম গণেশকে দেবো, গণেশের দুব্বা খুবই প্রিয়। চলো পুজোটা করে নেওয়া যাক। লাল জবাটা গণেশকে, এখন যেসব ফুলগুলো দেখছো এগুলো আগের থেকে অনেক কম, দেখে মনে করছো হয়তো অনেক ফুল, কিন্তু আমাদের বাড়িতে এত ফুল গাছ ছিল, প্রচুর ফুল গাছ ছিল, এই বাড়িঘর হওয়ার চক্করে সব গাছ কাটা পড়েছে, দুই একটা যা আছে তার মধ্যে এরকম ফুল হয়। আমার শাশুড়িমা আগে ফুল তোলার খুব নেশা ছিল, এখন সকালবেলা হলে মানে গোপালটা তুলেই চলে যায়, সিরাজিমে চলে যায়, তাই সকালবেলা সারা সকাল আগে প্রচুর নেশা ছিল ফুল তোলার, ঘুম থেকে উড়েই চলে যেতে বাগানে।
আমাদের অনেক বড় বাগান ছিল, তাতে অনেক ফুল গাছ ছিল। আর শীতকালে তো গাঁদা ফুলের মানে রীতিমতো মানে চাষ বলা যায়, এত ফুল এখানে হতো। সিজন মতো বসাতেও হয়, এখন আর সেসব হয়ও না, আর জায়গাও শর্ট, সমস্ত সব বাড়িঘর হয়ে গেছে। চলো, আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, ওদিকে কিছুটা ফুল আমি আমার জায়ের জন্য রেখে দেবো। একটু পরে ওরা একটু বেলায় পূজা করে, তো বেলায় এসে নিয়ে যাবে। দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আমি চা চা পেয়ে দিয়েছি, ছেলেরা উঠে পড়েছে। গুনগুনকে একটু হরলিক্স গুলে দেবো, আর বুম্বা তো হরলিক্স খায় না, বুম্বাকে দেখাচ্ছে। আর টোস্ট বিস্কুট দেবো। আর এই দেখো, এদিকে আমার আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি। আমি তো কুকারেই করি, তোমরা জানো ভালো মতন। আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, এটা জল দিয়ে এবার একটু আটকে দেবো। আর চাটা নাবিয়ে নিয়ে আমি আটাখানা মেখে নেবো, তারপরে রুটি হবে। সকালের খাওয়া হয়ে গেছে, গুনগুনকেও খাইয়ে দিয়েছি। গুনগুন দেখো বই নিয়ে বসেছে, তো ওকে রেখে আজ আমাকে একটু বেরোতে হচ্ছে। তো একটু বাইরে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এই দেখো আলমারি কভারটা, দেখেছো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আলমারি কভারটা আমি তৈরি করেছি। এই দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি পরিয়েও দিয়েছি। আর এই দেখো এইগুলো আমি তৈরি করেছি, কেমন কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই যে এগুলো তো আমার মানে খুবই ভালো লাগছে। তো আলমারি কভারটা সত্যি আমার নিজে তৈরি করলে কি হবে, এত খাটনি পরিশ্রম, আমার তো খুবই ভালো লাগছে। এখন তোমাদের কেমন লাগছে জানি না। তো কালকে দেখছি বাঙ্কার, দেখছো বাঙ্কারে এই কাপড়টা খুলে ফেলবো। কাপড়টা খুলে একটা অন্য একটা শাড়ি ওখানে কভার তৈরি করব, তো সেটা কালকে হবে। এখন একটু ওদিকে যাই, মাসের মধ্যে দেখি যাবো। আজকে বেলগাছটা কাটার কথা আছে, জানো তো। তো তোমাদেরকে বলেছিলাম পুজো করা হয়ে গেছে, তো কাটার কথা আছে আজকে। তো দেখি একটু, মনে হচ্ছে লোক এসছে কিনা এখনো জানি না। লোক এসছে কাকা গাছ কাটতে? ও ওই ওইরাও সবাই বসে আছে অপেক্ষা করে কখন আসবে। তো এখনো কাটা শুরু হয়নি, গাছ কাটা হয়ে যাক। কাকু আজকে আছে এখানে, তো গাছ কাটা হয়ে যাক, এখন এখন দেখাতে পারবো না, এখন আমি একটু বেরোচ্ছি। তো বেরিয়ে এসে হয়তো দেখবো গাছ কাটা, তখন এটা এত সহজে হবে না, এত বড় গাছ এত সহজে হবে না নিশ্চয়ই, এসে আমি দেখতে পারবো। হ্যাঁ, তারপরে গুড়িটা কত মোটা, অনেক পুরনো গাছ না। চলো যাওয়া যাক, এসে দেখি কতটা। তো বাড়িতে চলে এসেছি, চেঞ্জ করে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম। তারপর দেখো এসে আমার ছোট ছেলে আজকে একা একা স্নান করে নিয়েছে, এখন দেখো খেলা করছে একাই, মানে চেঞ্জ করে নিয়েছে। আজকে আর দেখছে মা বাড়িতে নেই, ও নিজে নিজে মানে যা পেয়েছে করে নিয়েছে। আর এসে চালটা ভিজিয়ে গিয়েছিলাম, এসে আমি আগে ভাত চাপিয়ে দিয়েছি, এই যে ভাত চাপিয়ে দিয়েছি। বেসিনে কয়েকটা বাসন জমেছে, বাসনগুলো মেজে নেবো। তবে আওয়াজ শুনতে পাচ্ছ, মেশিনের আওয়াজ। এখন ওদিকে গিয়ে দেখে আসি, তোমাকে দেখিয়ে আনি গাছ কতটা কাটা হয়েছে। চলো যাওয়া যাক, গেছি দেখি গাছ কতটা কাটা হয়েছে। ওখান থেকে আমি আওয়াজ পাচ্ছি গাছ কাটার, দেখি বাসন একটুখানি সরু, দেখি বাসন ডালপালাগুলো প্রথমে কাটা হয়েছে। সব গাছে উপর লোক উঠে আছে, আগে ছোট ছোট ডালপালাগুলো সব কেটে নিচ্ছে, কারণ অনেক বড় গাছ। আমি মেশিনের আওয়াজ ওখান থেকে পাচ্ছিলাম, কি আওয়াজ বাবা, কত বেলপাতা, কত বেলপাতা নেবে নাও। মায়ের আজকে বেলপাতার সমস্যা মিটে গেছে, কটা হয়ে যাক তারপরে আবার পুরোটা দেখাবো। এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো কি সুন্দর বুদ্ধ ফটো, বুদ্ধদেবের। ও দার্জিলিং থেকে এটা আনা, লেখা রয়েছে
তাই তো, দার্জিলিং থেকে এনেছি এটা। মাসুমি কি রান্না হচ্ছে? ওরে বাবা, স্মেলটা ভালোই পাচ্ছি। দেখো বাঁধাকপি কেটে নিয়েছি। বাবা আওয়াজ পাচ্ছো? কত জোরে আওয়াজ হচ্ছে, ওখানে কাটছে, ওদিকে এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এ দেখো এখানে পেঁয়াজ আলু সমস্ত কেটে নিয়েছি, বাঁধাকপি রান্না হবে। এখানে বাঁধাকপিও কেটে ফেলেছি, ভাত হয়ে গেছে, ফ্যানটা গড়াবো। এই দেখো আমার ছেলে ওখান থেকে যেসব ডালগুলো কেটে আনছে বেলে, এই দেখো এক ঝুড়ি বেল ওখান থেকে নিয়ে এসছে কুড়িয়ে কুড়িয়ে, এখনো আবার গেছে। কী করবো এত বেল, সমস্ত বেলগুলো নিয়ে এসে এখানে। আর আমি বাজার থেকে দেখো ফেরার পথে বাজার থেকে বাঁধাকপি এনেছি, আর এই যে একটু লবণের দরকার ছিল, লবণ, দেখো এটা কাঁচা লঙ্কা এখন খোলা হয়নি, এর মধ্যে আছে কুল আর ধনে পাতা, কসবাইটও নিয়ে নিয়েছি। যাই হোক, এবার রান্নাটা করে নিই। তো দেখো ডাল করে নিয়েছি, ডাল এখন ফুটছে, এবার নামিয়ে নেব। আর এই যে বাঁধাকপি তখন কাটছিলাম, দেখতে পেলে বাঁধাকপি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ওই যে ভাতটা ওখানে রাখা আছে, বাসন সব মাজা হয়ে গেছে, বেসিন দেখো পুরো সাফ। তো এবার চলো, এবার ঘর বারান্দাগুলো আর একবার ছাদ দিয়ে নেবো। দেখো ডাল আর বাঁধাকপিটা তোমাদের দেখিয়েছিলাম আগে, আর এটা এই মতো মা দিয়ে গেল, এটা হচ্ছে চুনো মাছের ঝাল, আলু টমেটো পেঁয়াজ দিয়ে চুনো মাছের ঝাল। তো তোমার দাদাকে দিয়ে দিয়েছি খেতে, ওখানে ওখানে গুনগুন খাচ্ছে, আর বুম্বা খাবে না, বুম্বা ও ঠাকুমার কাছে ভোগ খেয়ে এসছে, আর আমি এবার আমার ভাতটা বেড়ে নেবো। আওয়াজের জন্য আগে এটাতে কোনো কথা তোমরা বললেও শুনতেও পেতে না। সরে যা, গুনগুন সরে যা, গাছটা এখন কাটা কমপ্লিট হলো। আওয়াজ সারাদিন, এই এই ওগুলো কাটবি না, আমার ছোট ছেলে দেখো এই ধুলোগুলো নিয়ে কাটাকাটি করছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, আমিও খেয়েছি। তো আজকে তোমাদের চাটাও দেখিয়ে দিল, এবার তুমি খেতে পারো, চাটা একবার দেখিয়ে দিল। তো আজকে এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা দিয়ে আজকে আমি বাংকারের কভার তৈরি করবো, দেখিয়ে দিল। ওই যে সাদা একটা শাড়ি দেখতে পাচ্ছ, ওইটাকে খুলে দেব, ওটাকে খুলে এই যে এই শাড়িটাকে ওখানকার পর্দাটা করব, পর্দোর সাজিয়ে রাখলে সবাইকারই দেখতে ভালো লাগে। ওটা তো একদম মানে অনেক পুরোনো হয়ে গেছে, আগে যখন মাসুমিয়া থাকতো এবারে ওরা এটা টাঙিয়েছিল, ওটার রঙটা একেবারে হালকা কালার। তো আমি এটা সরিয়ে দিয়ে এই যে এই এটাতে অনেকটা ছাপা আছে, দেখতে ভালো লাগবে, এটাই দেবো। এটার মধ্যে হচ্ছে একটা পাড় লাগানো আছে, পাড়টা আমি খুলে নেব, পাড়টা খুলে আবার রেখে দেবো, অন্য কিছু করা গেলে করা যাবে। তো এখন সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, এটা আমি এখন পাড়টাকে খুলে নিই। ছোট ছেলে গেছে পড়তে, বড় ছেলে গেছে মামার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে গেছে, মানে কেন গেছে বা সেটা তোমাদেরকে বলছি। আজকে তোমাদের দেখিয়ে দিয়েছি বেল গাছ কাটা হয়েছে, তো গাছে প্রচুর বেল ছিল, অনেক বেল ছিল গাছে। তো ওখান থেকে অনেক বেল সব ডালপালা থেকে ছিঁড়ে আমার দুই ছেলে অনেক বেল নিয়ে এসছে, তোমাদেরকে কালকে কিছুটা দেখাবো। আর আজকে ওরা কী করেছে, ওখানে মানে যত আত্মীয় আছে আমার দাদার ছেলেরা, তারপরে আমার দিদি থাকে ওখানে, সবাই জন্য ভাগ ভাগ করে আমার বড় ছেলে বেল নিয়ে গেছে বড় একটা ব্যাগে করে। তো এখনও বাড়ি নেই, বাড়ি পুরো ফাঁকা, ছোটো ছেলে পড়তে গেছে,
তো আমরা আর কি করব, তখন একবার চা খেলাম, আবার এক ঘন্টা পর আবার তোমার দাদাভাই বললো আবার চা করো, চা খাই। ওই দেখো চা খাচ্ছে, বিস্কুট বিস্কুট নাও না শুধু খাবে। তো আমি একটু মুড়ি খেয়েছি, তো এবার চাটা খেয়ে নিই, দেখি ছেলে কখন আসে। বড় ছেলে এলে আবার ওকে খেতে দেব, খেয়ে দিয়ে নিয়ে বই নিয়ে বসবে। কতটুকু পড়া হবে আজকে জানি না। তো আমার আমার বাড়ি এখান থেকে খুব দূরে নয়, ওর জন্যই যাওয়া যায় সাইকেলে, বেশি দূরে হলে তো আর যেয়ে দিতাম না। তো এই হচ্ছে আমাদের কাণ্ড কারখানা চলছে এখন বাড়িতে। শুধু আমার ছেলে নয়, দিশা নিয়ে গেছে, ওর স্যারের কাছে পড়তে গেছে, দিশাও নিয়ে গেছে স্যারকে দেবে বলে। ওবেলা বুম্বা বুম্বা স্যারকে দিয়ে এসছে, আমার ছোটো ছেলে নিয়ে গেছে, ওর আন্টির জন্য বেল নিয়ে গেছে, মানে চারিদিকে এখন বেল মানে দেওয়া হচ্ছে। যাই হোক, চা ঠান্ডা হয়ে চা খেয়ে নিই, সাথে থাকো তোমরা, দেখতে থাকো আজকের ব্লগটা, সত্যি খুবই মজাদার। খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকার, এখন ঘড়িতে বাজে 11টা। দেখো বুম্বা তোর ঘরে চলে যা, টিভি দেখার এমন নেশা এখান থেকে কেউ নড়ছে না। এই গুনগুন বিছানা করবো, বুম্বা ওঠ বুম্বা ওঠ, উঠে পড়া হওয়া সবার, খাওয়া খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন বিছানা করবো, বিছানা করে সবাই ছোট ছেলেকে ঘুম পাড়াবো। আর ও তোমাদেরকে দেখাবো, ওই যে ওই যে এটা টাঙিয়ে নিয়েছি দেখো, তৈরি আমি সেলাইটা করে রেখে দিয়েছিলাম, আমার বড় ছেলে বাড়ি এলো, তারপরে ওখানে তো আমরা কি উঠতে পারবো না, ওটা ওরই কাজ, ওটা লাগিয়ে দিল। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি সবাই ভালো লেগেছে। তো দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ ধরে টাটা অ্যান্ড গুড নাইট। দেখো ব্যাংকে চলে এসেছি, তোমাদের দাদাভাই গাড়িটা ওখানে সাইড করলো, এই যে ব্যাংকের এটি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই এটা আমাদের, এটা আমার বাপের বাড়ির ব্যাংক, এই ব্যাংক অফ ইন্ডিয়া। চলে এসেছি এখন আমরা ভেতরে যাই, এখন বলতো তারপরে ওদিকে ওদিকে পার্ক আছে, যাবো তুমি আর আমি, ঠিক আছে? তো আমরা দাদাভাইকে বলছি তোমাদেরকে দেখিয়ে দেবো, আগের বার একবার দেখিয়েছিলাম, এবারেও যাবো, আগে আগে ব্যাংকের কাজটা মিটিয়ে নিই। মিটে গেছে, এলাম যখন একটু এই পার্ক একটু ঘুরে যাই, আমার ছোটো ছেলে এলে তো খুব মজা করতো। ওই দেখো আগের ওই দোলনাটা বসছিলাম, এই স্লিপটায় গুনগুন খুব মজা করে। চলো চলো, এখানে কত ফুল গাছ নিয়ে গেছি, ওই যে ওইগুলো তো আমার গুনগুন দৌড়ি করে এসে যখনই আসে, খুব মজা করে। চলো এটা দোলনায় বসি, আমি শুধু এটাতেই একটু বসি। কি গো বসবে, এই ছবিটা দেবো, এসো দুজনে মিলে পার্কে গেলাম, এসো এসো, আগে একটু ভিডিওটা করবি। কদিন পর দোলনা চাপে বলো, তাও বহু বহু বছর পর, আমি তো যখনই আসি এখানে আসি। আর আমার বন্ধুদেরকেও একটু দেখাই, এখানে ছোটোবেলায় কত এসেছি, কত মজা করেছি। এটা আমাদের পাড়ার ক্লাব, সামনে যে মাঠটা দেখলে ওখানে দুর্গাপুজো হয়, খুব বড়ো করে দুর্গাপুজো হয় প্রতি বছর। এবারে তখন তখন আমি ভিডিও করতাম না, এবারে আসবো তোমাদেরকেও দেখাবো যে কত সুন্দর পুজো হয় এখানে। আর পাঁচটা দিন তো, চার পাঁচটা দিন যা কাটে, দারুণ কাটে। আর বাপের বাড়িতে না এলে এর জন্যই আমার ভালো লাগে না পুজোর সময়, পুজোর সময় বলতে গেলে সত্যিকারে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতেই বেশি ভালো লাগে, তাই না গো? কারণ মা দুর্গা বাপের বাড়ি আসে, আমরাও বাপের বাড়ি আসি, আর তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, এখানে বন্ধুরাও সবাই আসে পুজোর সময়। ওই দেখো তোমার এই স্লিপটাও দেখিয়ে দিই, এটা একদম বাচ্চাদের জন্যে। চলো ওই ওই কাকিমাটাই ঘরটা থাকে, লাউ গাছ দিয়ে তো ঠিকই গেছে গো, অনেক রকমের ফুল গাছ আছে। চালে একটা কুমড়ো দেখতে পেয়েছো গো, পেকে আছে ওই যে অরেঞ্জ কালার, কুমড়ো না ওটা ব্ল্যাক বল পোলা দেখেছি। ওকে যাই, কিছু হবে, চলো এবার ওঠে যাক নাকি, টাইম নষ্ট করে লাভ নেই, এখন আরেক জায়গায় যেতে হবে, কিছু জিনিসপত্র কেনার আছে, রান্নাবান্না করে এসেছি ওই জন্যেই। আর বাচ্চা দুটোকে মাসুমণি মা ওরা আছে, ওরা বুঝবে, ওদের কাছে বলে এসেছি, স্নান করেই দিয়ে এসেছি গুনগুনকে। চলো এবার যাওয়া যাক। তো এই মাত্র বাড়িতে এলাম, বাড়িতে এসে হাত হাত মুখ ধুয়ে সবেমাত্র বসলাম, ওর পড়া আছে, এসে দেখছি ও মানে বাইরে বাইরে ঘুরছে,
আমি এসে জোর করে বসালাম বই নিয়ে। বাবা আন্টি পড়া করে দেয়নি, হ্যান্ড রাইটিং দিয়েছিল শুধু, সব বই চেক করলাম। যা যা দিয়েছে সেগুলো পড়ে নাও মন দিয়ে। ওই যে হ্যান্ড রাইটিং দিয়েছিল, হ্যান্ড রাইটিং গুলো দিয়েছিল কলকাতা। এই দেখো সোনা, রাস্তায় কি রোদ বাবা, কি প্রচুর রোদ আর গরমও খুব পড়ে গেছে। তো বাজারঘাট কি করলাম দেখাচ্ছি, কোন দিক পরে কি বসে গেলি বাবা, আর খিদেও পেয়ে গেছে খুব। কটা বাজে এখন? বাজে 3:30 বাজে। বাবা খিদে মরে নাড়ি মুড়ি চচ্চড়ি হয়ে গেল। তোমার দাদা ভাই গেছে বাথরুমে, হাত পা ধুয়ে আসুক, ভাত বাড়ব। ভাতটা বেরিয়ে আগে খেয়ে নিই, তারপরে দেখছি। এবার আমি আজকে ভাবতে এলাম, এটার মধ্যে আছে কলমি শাক, টমেটো ঢালবো, এটার মধ্যে আছে হচ্ছে আলু, আলুটা এটা সমেতই ভেতরে রেখে দিলাম, এ থেকে নিয়ে নিয়ে পরে রান্না করবো। আর শাকটা এখানটায় থাক, ফেলে দিই। তো সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার ছোটো ছেলে পড়তে চলে গেছে, আর আমার বড়ো ছেলে এখনই বই নিয়ে বসবে। তোমার দাদা ভাই দেখো রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়েছি। তখন যে বলেছিলাম কেনাকাটা করবো, তখন বাজার করে চলে এসেছি, কারণ এত বেলা হয়ে তোমরা দেখতেই গেলে। তখন 3:45 নাগাদ আমরা খেয়েছি ভাত, অনেক দেরি হয়ে গেছে। তো আমরা এখন আবার বেরোচ্ছি, তো দেখা যাক। ছোটো ছেলে আবার বাড়িতে মানে পড়ে চলে, বাড়িতে আসার আগে আমাদেরকে চলে আসতে হবে। নিয়েছো? ঠিক আছে, চা খাবে কি? না। ও তাই, ঠিক তাহলে বাড়ি এসে খাবো। তো যাওয়া যাক, চলো সঙ্গে থেকো আমাদের। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে চলে এসেছি, এই মাত্র বাড়িতে এলাম, আর এসে আগে চা করে নিয়েছি। ওই যে দেখো আমার চা, আর দাদা ভাই চা খা, দাদা ভাই চা খাওয়া হয়ে গেছে। ওটা হচ্ছে দুধ চা, আমি লিকার চা, ওই যে আর একটা টোস্ট বিস্কুট এখন খাবো, তারপর আবার রান্নার দিকে যেতে হবে। তার আগে দেখো জিনিস দেখাই, এই দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের জুতো, আর এটা হচ্ছে আমার ছোটো ছেলের জুতো, এই যে এটা হচ্ছে আমার, এই যে দেখতে পাচ্ছ আমার, আমি বেশ দেখাই তোমাদেরকে। কুর্তিটা কিনেছি, এই যে এটা তোমাদের দাদা ভাই পছন্দ করে দিয়েছে, বললো এটা তুমি নাও। এই তো এই এই যে এইটা, আর একটা ওর বেশিরভাগ এইসব কালো, একদম ডিপ ব্লু এটা পছন্দ। আর হচ্ছে এই যে এটা এই যে এটা নিয়েছি,
এরকম আরও একটা ছিল, তবু যেহেতু ও পছন্দ করেছে যেন বললাম থাক তাহলে নিয়ে নিই। চলো চলো এবার চা খেয়ে নিই, না তো চা ঠান্ডা হয়ে যাবে। দুই ছেলেকে দেখো খেতে দিয়ে দিয়েছি, আর ওই যে কড়াইতে তরকারি রাত্রিবেলায়, একে সারাদিন এত খাটনি, তারপর আবার তারপর আবার মাংস নিয়ে এলো, এই যে মাংস রান্না করতে হলো, আবার ভাত করলাম, আর এই যে দুজনকে খেতে দিয়ে দিয়েছি। এখন তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে, তোমরা আসুক তারপরে আমরা খাবো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা করে নিয়েছি। এই দেখো আমার গুনগুন এখনো মানে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এই গুনগুন শুয়ে পড়, চলে আসো চলে আসো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে গুড নাইট জানিয়ে। ওই যে টাটা দিচ্ছে টাটা। তো কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এখন এই এখন মানে কোনো ভিডিও কোনো কেউ মিস করবে না, এখন খুব ধামাকাদার ভিডিও আসবে, কারণ আমাদের বিয়ে আর বেশি দিন নেই, এক সপ্তাহ পরেই। তার জন্য কোনো ভিডিও কেউ মিস করবে না। গুড নাইট।